আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আজকে হাজির হলাম লাইটরুমের একটি ফটো এডিটিং টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি জাস্ট আপনাদের একটা প্রিসেট শেয়ার করব, সুন্দর একটি প্রিসেট। এই প্রিসেটের মাধ্যমে আপনারা এই ধরনের এডিট করতে পারবেন। সো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তার কারণ হচ্ছে ইমেজটা আগে আমাদের কাস্টমাইজেশন করতে হবে এবং তারপর প্রিসেট ইউজ করতে হবে। সো প্রিসেট ইউজ করার প্রসেসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর যারা লাইটরুম অ্যাপে সাইন ইন বা সাইন আপ করতে পারে না, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং শিখে নেবেন কীভাবে সাইন ইন করতে হয়। আর এই প্রিসেটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, তার কারণ হচ্ছে অনেক কষ্ট করে প্রিসেট তৈরি করতে হয়। সো দেরি না করে চলুন শুরু করি। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনি আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে এই অ্যাপটি অ্যাভেলেবল। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে লাইটরুম লিখে সার্চ দিলে আপনাদের এই অ্যাপটি চলে আসবে, অ্যাডোবি লাইটরুম ফটো এডিটর অ্যান্ড প্রো ক্যামেরা এই অ্যাপটি। সো এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে, এখানে দেখতে পাবেন প্লাস আইকন ইমেজের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রিসেটটা আপনারা ডাউনলোড করলেন সেটা কিন্তু এখানে র আকারে শো হবে, দেখতে পাচ্ছেন র ফাইল। এটা এখান থেকে অ্যাড করতে হবে এবং ইমেজটা অ্যাড করতে হবে যেটা আপনি এডিট করবেন। সো আমি এই ইমেজটা এডিট করবো, সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করে দেবো। সো আমাদের কিন্তু দুইটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। সো অল ফটোসে চলে যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে র ফাইল অর্থাৎ প্রিসেট এবং এখান থেকে ইমেজটা পাবেন। সো আমি আপনাদের র ফাইলটা আগে দেখাই, এটা হচ্ছে র ফাইল, এটা আমরা পরে কাজ করব, তার আগে আমরা ইমেজের কাজ করব। সো এখান থেকে ইমেজের কাজটা অবশ্যই আপনারা হচ্ছে দেখে নেবেন। তো আপনাদের কি করতে হবে, এখান থেকে প্রথমেই যেতে হবে লাইট অপলা অপশনে। এখান থেকে লাইটে চলে যাবেন, এক্সপোজার হালকা বৃদ্ধি করে দিবেন, কন্ট্রাস্ট হালকা বৃদ্ধি করে দিলাম, হাইলাইটস এটা হচ্ছে -8 করে দিলাম, শ্যাডো এখান থেকে 12 করে দিলাম, হোয়াইটনেস এটা বৃদ্ধি করব 10 করে দিছি, ব্ল্যাক এখান থেকে -10 করে দেব। এখান থেকে আমাদের লাইটের কাজ শেষ, আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশনে চলে যাওয়ার পর আপনার ভাইব্রেন্স পাবেন, এটা হচ্ছে মাইনাস করে দিবেন। যদি মাইনাস করে দেন সেক্ষেত্রে কিন্তু কালারটা ফুটে উঠবে না। সো আমরা এখান থেকে প্লাস করে দেবো +10 এবং স্যাচুরেশনটা হালকা বৃদ্ধি করে দেবো। অ্যান্ড এখান থেকে চলে যাব মিক্স অপশনে। এখান থেকে আপনার কালারগুলো অবশ্যই দেখে নেবেন, কীভাবে কাস্টমাইজ করতেছি অবশ্যই দেখে নেবেন। প্রথমে আমরা চলে যাব ইয়েলো কালারে, এখান থেকে আপনার ইয়েলো কালারটা মাইনাস করে দেবো -10, স্যাচুরেশনটা বৃদ্ধি করে দেবো +10 এবং লুমিনেন্স এখান থেকে হালকা বৃদ্ধি করে দিব। অ্যান্ড দেন এখান থেকে গ্রিন কালার পাবেন, গ্রিনে চলে যাবেন, যারপর হিউটা পাবেন, এখান থেকে হিউ আপনার মাইনাস করে দিবেন যাতে ইয়েলো চলে আসে, আমাদের যে গ্রিন কালারগুলো সেগুলো যেন ইয়েলো চলে আসে এরকম আর কি। আর এখান থেকে স্যাচুরেশনটা আপনার বৃদ্ধি করে দিবেন, লুমিনেন্স বৃদ্ধি করে দিবেন। এখন আমরা ব্লু কালারে চলে যাব, কারণ হচ্ছে আমাদের প্যান্ট এবং শার্টের কালার হচ্ছে ব্লু। সো আমরা চলে যাওয়ার পর এখান থেকে আমরা হিউটা মাইনাস করে দিব যাতে ইকুয়া কালারে চলে আসে, স্যাচুরেশনটা বাড়াই দিব, লুমিনেন্স বাড়াই দিব, ইকুয়া কালারে চলে যাবেন, এটা হচ্ছে আপনার বৃদ্ধি করে দিবেন, স্যাচুরেশনটা বৃদ্ধি করে দিবেন। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে দুই নাম্বার কালার যেটা হচ্ছে ফেসের কালার, সেই কালারে চলে যাব, স্যাচুরেশনটা আমরা হচ্ছে মাইনাস করে দিব আর হিউটা এখান থেকে প্লাস করে দেব। তার কারণ হচ্ছে পরে ইফেক্টটা কিন্তু ফেসে পড়বে, সেক্ষেত্রে এই কাস্টমাইজেশন আমরা করে নিচ্ছি। লুমিনেন্স বৃদ্ধি করব, ফেসটা যেন আরও ব্রাইট দেখায়। সো লুমিনেন্স 45 আর স্যাচুরেশন -57 আর এখান থেকে হিউ হচ্ছে 35 অর্থাৎ +35 করে দিলাম। আর প্রথম কালারে চলে যাব, এখান থেকে হিউটা প্লাস করে দিব, স্যাচুরেশনটা এখান থেকে হালকা কমাই দিব, লুমিনেন্স আর হালকা বৃদ্ধি করে দিব এরকম। দেওয়ার পর এখান থেকে ডান করে দেবো। সো আমাদের কালারটা কিন্তু হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এই স্প্লিট টোন অপশনে চলে যাব, ক্লারিটি এটা হচ্ছে 10 করে দিলাম, ভিগনেট এটা হচ্ছে 10 -10 করে দিলাম। এরপর শার্পেনিং অপশনে চলে যাব, শার্পনেস বৃদ্ধি করব, নয়েস রিডাকশন এটা বৃদ্ধি করব এবং কালার নয়েস রিডাকশন এটা বৃদ্ধি করে নেব। ওকে, এটা করার পর আমরা এখান থেকে ডান করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু কাজ হয়ে গেছে। এইভাবে আপনাদের প্রসেসটা ফলো করে কাজটা করতে হবে। করার পর এখান থেকে আপনার শেয়ার অপশন পাবেন, এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশন পাবেন, এখান থেকে এক্সপোর্ট করতে হবে। সো জেপিজি ফরম্যাটে অবশ্যই এক্সপোর্ট করে নেবেন আপনারা। ওকে, আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পর এই ফটোটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, তাছাড়া কিন্তু হবে না, অবশ্যই ডিলিট করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন ইমেজের। করার পর যেটা এডিট করলাম যে ফটোটা, সেটা কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি এখনই হচ্ছে এডিট করলাম, সেটা এখান থেকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখানে কিন্তু যখন চলে আসবে, আমরা তার আগে হচ্ছে প্রিসেটটা এখান থেকে ওপেন করব।
ওপেন করার পর এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পাবেন কপি সেটিং, এই অপশন আপনাদের ক্লিক করতে হবে। দেন টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটিংগুলো কপি হয়ে যাবে। এবার হচ্ছে আপনারা চলে যাবেন আপনার ফটোতে, যাওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে পেস্ট যে অপশনটা এখানে ক্লিক করবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইরকম কালার চলে আসবে। এখন আমাদের কিছু কালার কাস্টমাইজেশন করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব আবার কালার অপশনে। এখান থেকে ভাইব্রেন্সটা বাড়াই দেব অ্যান্ড স্যাচুরেশনটা হালকা বাড়াই দেব। মিক্সে চলে যাবেন, এই কালারটা পাবেন, এটা হচ্ছে হালকা বৃদ্ধি করে দেব, স্যাচুরেশনটা বাড়াই দেব। তারপর দ্বিতীয় যে কালারটা সেটা হচ্ছে হিউ, হিউ পাবেন। হিউটা আপনারা কোন কালার নিতে চান সেই কালারটা কিন্তু এখন করতে পারবেন। যদি হিউটা কমাই দেন সেই ক্ষেত্রে এই ধরনের কালার চলে আসবে। হালকা আমি কমাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন কালার আসতেছে। সো হিউটা আমি এরকম করে দিব, ওকে এরকম করে দিলে হবে। সো আমি হিউটা এরকম করে দিচ্ছি, দেন স্যাচুরেশনটা হালকা বৃদ্ধি করে দিব, ওকে। তাহলে কিন্তু আমাদের ফেসের কালারের উপর কিছুটা পড়বে। অ্যান্ড দেন আমরা এখান থেকে কী করবো, লুমিনেন্সটা হালকা বৃদ্ধি করব, এরকম করার পর এখান থেকে হচ্ছে আমরা ডান করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন ফেসের উপরে পড়ে গেছে এবং হচ্ছে চারদিকে আমাদের শো হচ্ছে। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এডিটটা হয়ে গেছে। যদি আপনারা এই কালার টোন বা এই কালার ইফেক্টটা আপনার ফটোতে দিতে চান, অবশ্যই আপনাদের এই টিউটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তার ফলে কিন্তু আপনারা এই ধরনের এডিট করতে পারবেন। অবশ্যই প্রিসেটটা ডাউনলোড করে নেবেন, আর আমি যেভাবে আপনাদের দেখালাম এডিট করা, অবশ্যই প্রসেসটা ফলো করে আপনারা এডিট করার চেষ্টা করবেন। সো এটি ছিল মূলত আপনাদের দেখানোর মতো আজকের ভিডিওতে। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।